ভাষা দিয়ে একবার দেখে আপনারা আসলে এখানে গাড়ি ভাড়া নিয়ে তারপর ঘুরতে পারেন। জায়গাটা অনেক নিরিবিলি জায়গা, বিশেষ করে একটু আপনারা যদি কেউ আসেন গ্রুপভাবে আসলে অবশ্যই মজা অনেক পাবেন, সিঙ্গেল না এসে অবশ্যই গ্রুপ আসবেন ভালো হবে। ওই যে লাউ গাছ দেখতেছেন আপনারা, এই যে দেখতেছেন হাতের বাই আছে সিম গাছ, সিমের কিন্তু ফলন, হ্যাঁ ফলনটা পেয়ে যাবেন। আর আমাদের যে অটো চালাইতেছে ওনার নাম হলো রুবেল ভাই, হ্যাঁ এইখানকার স্থানীয়, উনি কিন্তু আমাদের ভালো ভালো জায়গাগুলো কিন্তু ঘুরিয়ে উনি দেখাচ্ছে। এখন আমরা একটা মেলার উদ্দেশ্যে যাচ্ছি, উনি কিন্তু নিয়ে যাচ্ছে এই মেলাটা, আমরা কিন্তু জানি না মেলা হচ্ছে কিনা, উনি বলছে এখানে মেলা হচ্ছে আমরা মেলার উদ্দেশ্যে যাই। হ্যাঁ মানে এই টাইমে মেলা হয়, হ্যাঁ ভাই হ্যাঁ মেলা, হ্যাঁ মেলা হয়, ওই মেলার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা হলাম। আর রুবেল ভাইয়ের নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওনার সাথে আসে যোগাযোগ করতে পারেন। উনি আপনার অন্যদের থেকে একটু কমে পাড়াও কম সব দিক দিয়ে বেটার হবে। দেখেন একটা সুন্দর দালান একটা, এখন আমরা যাচ্ছি জঙ্গলবাড়ি রিসোর্টে, যেখানকার একটু পূর্বাঞ্চলের সবচেয়ে বিখ্যাত একটা জায়গা, ওইখানে আমরা যাচ্ছি। আর আশপাশের আসলে যে জঙ্গল বাড়ি যাচ্ছে, আসলে জায়গাটাও একদম জঙ্গলের মতো, একটু গ্রামলি এলাকা। দেখেন কলা গাছ, তারা গ্রাম খুঁজতেছেন। এটা হলো জঙ্গল বাড়ি, আমরা চলে আসছি। হ্যাঁ এই যে আমরা এখানে, এটা হলো জঙ্গলবাড়ি রিসোর্ট। আর আমরা এখন আপনার জঙ্গলের ভিতরে চলে যাব, এটার হলো গজারি বাগান বলা হয়, জঙ্গলবাড়ি গজারি বাগান। আমরা সবাই একসাথে উঠতেছি, এটা একজনের, হ্যাঁ চলুন আমরা সামনের দিকে হাঁটা যাক জঙ্গলবাড়ির উদ্দেশ্যে। আশপাশ জায়গাটা আমরা দেখাচ্ছি একটু, আমার আসলে অনেকে রাঙামাটি যেতে পারেন না, আপনারা কিন্তু পূর্বাচল আসলে একটা রাঙামাটির একটা বাপসাপ পাবেন, হ্যাঁ আমেজ যেটা বোঝা যায়, হ্যাঁ এটা আপনারা পাবেন। তারপরে এদিক দিয়ে দেখতেছেন, আমরা সবাই আছি, আমরা টোটালি মেইন দশজন। আবারও আমরা জঙ্গলের যে ভিতরের অংশ, ভিতরের অংশ আস্তে আস্তে আমরা যাচ্ছি। ওয়াও দেখো ইরে ডালাপালা, এত সুন্দর এত সুন্দর, আপনারা অবশ্যই অবশ্যই এই জায়গাটায় আসবেন। এই দেখতেছেন অনেক অনেক সুন্দর, আমরা একটু এখন ভূতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মেইন লোকটাও হলো এটা, জঙ্গলবাড়ির মেইন উদ্দেশ্য হলো আমরা ভূতের বাড়িতে যাব। হ্যাঁ ভিডিও আসলে ভূত আছে কিনা জানি না, কিন্তু মানুষ বলে যে ভিডিও চলছে, আমরা ভূত পর্যন্ত দেখতে যাব আসলে কি ভূত আছে কিনা। আগে এরকম গল্প শোনা যেত, জঙ্গলটা দেখো, এই দেখতেছেন কিরকম জঙ্গল, মনে মনে হবে আপনার দুই পাশে জঙ্গল, মাঝখানে যেই আপনার রাঙামাটির যে রাস্তা আছে ওই রাস্তার মতো লাগে। হ্যাঁ চলছে ভিডিও, এই যে একটা ছেলে যে ভয় পায় অল টাইম, এই যে জঙ্গল, আমরা ভূতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখছেন কি বিশাল বড়, এটা কিন্তু গজারি কাঠ এখানে বলে, এটা জঙ্গল যাইতেছি যাইতেছি শেষ হচ্ছে না। শীতের মধ্যে কিন্তু আসলে অনুভূতিটা অনেক সুন্দর, একটু হালকা, আমরা এমন টাইমটা আসছি একটু রৌদ্রটাও একদম হালকা হয়ে আসছে, সন্ধ্যার কিছু আগে মুহূর্তে, এটা জঙ্গলের, আমরা এই মুহূর্তে কিন্তু জঙ্গলের একদম মাঝখানে রয়েছে, ভূতের বাড়ির কাছাকাছি চলে আসছি। এই দেখেন এই সাইডটি, এই সাইডটি একটু ফাঁকা আছে,
আপুকে তো মেমরি খালি আছে কিনা কই গুটকা গুটকা এই যে দেখতেছেন জঙ্গলটা কি ভাই এখন আল্লাহ এই জায়গাটা একটু রিস্কি জায়গা আপনারা কেউ সিঙ্গেললি আসবেন না আসলে অবশ্যই গ্রুপ নিয়ে আসবেন আমাদের মতো আমরাও কিন্তু একটা গ্রুপ আসছে কারণ সিঙ্গেললি আসলে আপনার যে কোনো টাইমে আপনি রিস্কে পড়তে পারেন কারণ এখানে আপনার বিভিন্ন মানুষ এখানে বসবাস করে তো সেই কারণে কিন্তু একটু আপনারা অবশ্যই সিকিউরিটিটা নেবেন হ্যাঁ আর মেইন উদ্দেশ্য হলো ভূতের বাড়ি আমরা বেশি সামনে আর যাব না কারণ যেতে থাকবো কিন্তু শেষ হবে না জায়গাটা এই কথাটা আমি ফার্স্ট টাইম বলে দিলাম কারণ কি জঙ্গল ভারী মনে করেন কি আপনার ভূত জিনিসটা না ভূত কিছু নাই ভূত বলতে কিছু হয় না মেইন জিনিসটা হলো আপনার মানুষ ভূতগুলো আর দেখো এই দেখতেছেন এখানে এটা আমরা ভাবতেছি আমরা এটা নিয়ে গবেষণা করতেছি এটা একটা ভূতের কিছু কিনা না না এটা হলো গরুর যে ইয়াটা মাথাটা এই মাথাটা আরো ভয়ঙ্কর একটা কিছু দেখছি এখানকার জায়গাটা একটু নিরিবিলি আশপাশ কোনো কথা শব্দ নাই একটু ভয়ঙ্কর জিনিস এখানে চলতেছে আমরা সামনে যাচ্ছি না আমরা এই পর্যন্তই আজকের ভিডিওটা করতেছি আমরা এখন সামনের দিকে রওনা দিব আসলে জায়গাটা ওই রকম নিরিবিলি একদম নিরিবিলি ভিউয়ার্স আমরা আবার এখন চলে আসলাম আদিবাসী শাপলা চত্বর একদম সূর্যটা কিন্তু নেমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু ভালো করে দেখাচ্ছি এটা হলো আদিবাসী শাপলা চত্বর কারণ কি আমি ছোট করে একদম ভিডিওটা দেখাচ্ছি কারণ কি এত কিছু দেখানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ভিডিও তো অনেক লং হয়ে যাচ্ছে কারণ আপনারা ভিডিও লং হলে পুরা ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমি ভিডিওটা লং করি না ছোটো ছোটো করে দিয়ে বাক করে দিয়ে দিই আমরা একটু আসলে সামনে যেতে যাই আদিবাসী শাপলা চত্বরে যেই এই যে দেখতেছেন ছোটো ছোটো ইয়ের মধ্যে তারপরে আমরা বাণিজ্য মেলা যেখানে বর্তমানে আর হবে সেখানে আমরা যাব এই যে ছোটো ছোটো ইয়ে করে আসছে কারোরা যদি পিকনিকে আসতে চান পিকনিক আসতে পারেন এখানে এটা কিন্তু চারোদিকে এটা রাউন্ড চারোদিকে কিন্তু আমরা বাণিজ্য মেলার যে ইয়েটা ওইটার মধ্যে আমরা সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে আমরা চলে যাচ্ছি সেভাবে দেখাতে পারতেছি না এই যে দেখেন এখানে কিন্তু যে সামনে যে বাণিজ্য মেলা হবে এখানে কিন্তু বাণিজ্য মেলাটা হবে আমরা একটু বাইরের থেকে গাড়িতে আসি তো নামার সুযোগ পাই নাই সন্ধ্যা হয়ে গেছে সে কারণে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি নেক্সট টাইম আবার যদি আমরা আসি আল্লাহ যদি আনায় তাহলে আপনাদের সুন্দর করে আমরা বাণিজ্য মেলাটা দেখাবো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি নেক্সট টাইম আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওর আমার ব্লগের সাথেই থাকুন আর আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা